নবপত্রিকা সম্বন্ধে আমি একটু এই বাড়ির যে প্রধান বিমান বক্সী মহাশয় ওনার কাছ থেকে কিছু শুনে নিচ্ছি। হ্যাঁ, নবপত্রিকা মায়ের সপ্তমীর দিনই বসানো হয়, কিন্তু সেটা নদী থেকে চান করে নিয়ে আসা হয়। সেটা কলা গাছ, বেল গাছ, ধান গাছ, হরিদ্রা গাছ, জয়ন্তী, তারপরে অশোকের গাছ আর মানকচুর গাছ দিয়ে 9 রকম গাছ দিয়ে নবপত্রিকা সাজানো হয়। তারপরে সেটা কলাবৌ হিসাবে সেটা পূজিত হয় মন্দিরে। কলাবৌকে চান করায় নিয়ে যায়। হ্যাঁ, তারপরে এটা সেটাকে কলাবৌ হিসাবে সাজিয়ে কাপড় টাপড় পরিয়ে তারপরে এটা কলাবৌ হিসাবে সাজিয়ে তারপরে ইয়েতে বসাতে হবে, মন্দিরে বসাতে হবে। বসায় তারপরে সপ্তমী পূজা শুরু হবে। নবপত্রিকায় আজকে মন্দির শুরু হয়, মহাপূজা শুরু হয়। কলাবৌ স্নান চলছে। কৃষ্ণ করুণা আর সিন্ধু দিনো বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমঃ স্তুতে। Chakvrigu স্পোর্টিং ক্লাব।